প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন টপিক। আজকের টপিকে আমি বিসিসিআইয়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন আমরা প্রায় পরীক্ষায় আসতে দেখি, কিন্তু প্রশ্নগুলো কীভাবে দ্রুতগতিতে সমাধান করা যায় কিন্তু আমরা অনেকে জানি না। বিধায় পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমরা এটা ছাড়িয়ে আসি। তো অনুপাতের অঙ্কগুলো কীভাবে সহজেই করা যায় সেই টেকনিকটি আমি আজকে দেখাবো। প্রশ্নটি হলো যে চতুর্ভুজের চার কোণের পরিমাণ 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণটা কত? খুবই সোজা, যেহেতু চতুর্ভুজের চার কোণের পরিমাণের কথা বলা হয়েছে এটা, তাহলে আমরা জানি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হবে 360°। এটি হলো চতুর্ভুজের চার কোণের সমষ্টি। তা আমাদেরকে বলছে যে বৃহত্তম কোণটির মান কত, এটা কিন্তু বৃহত্তম হবে। তাহলে শুরুতে আমাদেরকে কি করতে হবে, যে অনুপাতটা দেওয়া থাকবে সেই অনুপাতের যোগফল নিয়ে আসতে হবে। তাহলে অনুপাতের যোগফল কত হলো? অনুপাতের যোগফল হবে 1+2+2+3, দ্যাট ইজ মিন কত হবে? 8 হবে। এখন আমরা খুব সহজেই বৃহত্তম কোণটি নিয়ে আসতে পারবো। আমাদেরকে বৃহত্তম কোণ নিয়ে আসতে বললে আমরা বের করতে পারবো, ক্ষুদ্রতম কোণ নিয়ে আসতে বললেও আমরা বের করতে পারবো। তবে এই দুটি কোণ কিন্তু সমান সমান কোণ, চতুর্ভুজের এই দুটি কোণ হলো সমান কোণ। তাহলে বৃহত্তম কোণটি যদি আমাদেরকে নিয়ে আসতে বলে, বৃহত্তম কোণ হলো 360°, হলো চার কোণের সমষ্টি, তাহলে 360°×, বৃহত্তম কোণের মান হলো 3, এর অনুপাতটা উপরে বসে দেবো এবং অনুপাতের যোগফল নিচে বসে দিলে, তাহলে 8 দিয়ে যদি আমরা 360°কে কাটি তাহলে আমরা পাবো 45। তাহলে বৃহত্তম কোণটির মান আমরা খুব সহজে নিয়ে আসতে পারবো 3 দিয়ে 45 গুণ করলে। তাহলে 3×5=5, হাতে হলো 1, 3×4=12, আর 1×13। তাহলে বৃহত্তম কোণের মান হবে 135°। এভাবে এই টেকনিকটিকে কাজে লাগিয়ে আমরা ক্ষুদ্রতম কোণটাও নিয়ে আসতে পারবো। এটি কিন্তু ক্ষুদ্রতম কোণ, তাহলে ক্ষুদ্রতম কোণের মান যেহেতু আমরা নিয়ে আসতে চাই, তাহলে এখানে 1 বসে দিলেই ক্ষুদ্রতম কোণের মান চলে আসবে। তাহলে ক্ষুদ্রতম কোণের মান আসবে 45×1=45, এবং বৃহত্তম কোণের মান হবে 135°। প্রিয় ভিউয়ার, আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন, এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি টেকনিক নিয়ে। সেই টেকনিকটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।